চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব এ রহমান। মাহবুব, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি জানাবেন? গত দুই দিনে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পরে বর্তমানে ক্যাম্পাসে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যে ক্লাস চলছে, তারা যে শিক্ষার্থীরা আসছেন, তারা আসলে আশঙ্কা করছেন যে যদি খারাপ কিছু হয়ে যায়। তো এই ঘটনার পর আসলে গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে, তারা শাহ আমানত এবং সুহরাওয়ার্দি হলে যে অভিযান চালিয়েছে, সেখান থেকে আসলে ধারালো ছুরি, রামদা, পেট্রোল বোমা সহ বিভিন্ন ধরনের দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। আমরা যেমনটি বলছিলাম যে আসলে ঠুনকু ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপ আছে, তারা সংঘর্ষ চালিয়েছে। তবে মূল যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার কারণে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে যে ইউনিটটি আছে, সেখানে হচ্ছে বিগত তিনটি বছর ধরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই, না থাকার কারণে যারা বিবদমান গ্রুপ আছে কিংবা নেতাকর্মী আছেন, তাদের মধ্যে এক ধরনের চাপা খুব তৈরি হয়েছে। তারা বিভিন্ন সময় আসলে আন্দোলন করছেন এবং এই সংঘর্ষের ঘটনা ঘটছে। একটা বিষয় জানিয়ে রেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে ইউনিটটি আছে সেটি হচ্ছে দুটি বলয়ে বিভক্ত। সেখানে হচ্ছে সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এই দুই বলয়ে কিন্তু ছাত্রলীগের যে উপগ্রুপ গুলো আছে বিশ্ববিদ্যালয়ে, বলা যায় 12 থেকে 15টি গ্রুপ আছে, তারা বিভক্ত। যে বিবদমান যে গ্রুপ দুটি আমরা গত দুই দিন সংঘর্ষে জড়াতে দেখেছি, তারা দুই গ্রুপই কিন্তু শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। তো এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা কিংবা তদন্ত কমিটি গঠন করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কেউ যদি কোনো অভিযোগ করে সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেবেন। এই ছিল প্রিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সংঘর্ষের সর্বশেষ। মাহবুব, ধন্যবাদ আপনাকে।